ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুদের ফেরত সহ যা যা আছে বাংলাদেশ মিয়ানমারের সমঝোতায় রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে তেইশ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা হয়েছে এই সমঝোতাকে চুক্তি বলা হচ্ছে না বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দুই দেশের স্বাক্ষরিতই দলিলে উল্লেখিত কিছু শর্ত নয় অক্টোবর দুই এবং পঁচিশ আগস্ট দুই হাজার সতেরো এর পরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের ও অধিবাসীদের ফেরত নেবে মিয়ানমার দলিল স্বাক্ষরের দুই মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে সমঝোতা দলিল স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে এবং মাঠ পর্যায়ে প্রত্যাবাসনের শর্তাবলী চূড়ান্ত করা হবে দুই পক্ষী রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এ সহায়তায় নিতে সম্মত হয়েছে বাংলাদেশ এখনই এই সংস্থাটির সহায়তা পাবে মিয়ানমার প্রয়োজন অনুযায়ী ইউএনএইচসিআর কে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করবে প্রত্যাবাসনকারীদের নাগরিকত্ব পরিচয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে বাংলাদেশ ও মিয়ানমার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে উনিশশো পরবর্তী প্রত্যাবাসন চুক্তি এক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার আদর্শ হিসেবে ধরা হবে শুধু স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে আগ্রহী প্রত্যাবাসনকারীরা এই সমঝোতার আওতাধীন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জন্ম নেওয়া শিশুদেরকে বাংলাদেশের আদালতের মাধ্যমে প্রত্যায়ন করতে হবে প্রত্যাবাসনকারীদের প্রাথমিকভাবে সীমিত সময়ের জন্য অস্থায়ী আশ্রয়স্থলে রাখা হবে নাগরিকত্বের প্রমাণ উপস্থাপন করা সাপক্ষে সকল প্রত্যাবাসনকারীকে ফেরত নেবে মিয়ানমার দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে